নমস্কার বন্ধুরা, আমি বললাম সপ্তর্ষি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। আবার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে মেঘটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা কার্ডের খেলা, এবং এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে সবাইকে দেখানো যায়। তো চলুন প্রথমে মেঘটা আমি আপনাদের দেখাই, তারপর আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো ঠিক এই মেঘটা কীভাবে করতে হয়। আমার কাছে কিন্তু এক প্যাকেট কার্ড আছে, এবং এই কার্ডের প্যাকেটটাকে খুব ভালো করে সাফেল করে দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে প্রত্যেকটা কার্ড খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমার এখান থেকে দুটো কার্ড দরকার র্যান্ডমলি, যে দুটো কার্ড হচ্ছে কিং অফ ডায়মন্ড এবং কিং অফ হার্ট। এই যে কিং অফ ডায়মন্ড এবং কিং অফ হার্ট আছে, এই দুটোকে আমি আলাদাভাবে রাখছি। এবার আমি এইভাবে এটাকে রিফিল করবো, আপনারা কোথাও স্টপ করবেন মাঝখান থেকে, স্টপ ধরুন বললেন, এখানে এই কার্ডটাকে দেখে নিন। এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে আমি মাঝখানটায় রেখে নিলাম, অর্থাৎ কার্ডটা এর মধ্যে কোথাও আছে। এখানে দুটো কার্ড আছে, একটা হচ্ছে কিং অফ হার্ট আর একটা হচ্ছে কিং অফ ডায়মন্ড। এই কিং অফ হার্ট এবং কিং অফ ডায়মন্ডটাকে এড করলাম। এবার এই কার্ডের প্যাকেটটাকে একটু মিক্স করে দিলাম ঠিক এইভাবে। দেওয়ার পরে এই কিং অফ ডায়মন্ড আর কিং অফ হার্টটাকে যদি এরপরে এভাবে ঘুরে দেখা যায়, এর মধ্যে একটা কার্ড চলে আসে, এবং যে কার্ডটা হচ্ছে আপনাদের সিলেকশন এস অফ ক্লাব। তো এই এস অফ ক্লাবটা কিং অফ ডায়মন্ড এবং কিং অফ হার্টের মধ্যে এই আমি রেখে দিলাম, অর্থাৎ এই কিং অফ ডায়মন্ড আছে, এরপরে এই এস অফ ক্লাব আছে, তারপরে কিং অফ হার্ট আছে। এবারে এই মাঝখানে এস অফ ক্লাবটাকে আরো একবার এই মাঝখানটাই দিয়ে দিলাম। তাহলে এখানে কি আছে, কিং অফ হার্ট, এটা কি আছে, কিং অফ ডায়মন্ড, আর এই এস অফ ক্লাবটাকে মাঝখানে দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে একটু কাট করলাম, একটু মিক্স করে নিলাম। তারপরে যদি আবার এইভাবে দুটো তিনটে যদি এভাবে করি, দেখা যায় এই দুটো কার্ডের মধ্যে আবার একটা কার্ড চলে আসে, এবং যে কার্ডটা হচ্ছে আপনাদের সিলেকশন এস অফ ক্লাব। তো বন্ধুরা, এবারে চলুন আমি টেবিলের উপর কিভাবে এই ম্যাজিকটা পারফর্ম করতে হয় সেটা দেখাই। তো আমার কাছে এখানে দুখানা কার্ড লাগবে, যেহেতু কার্ড হচ্ছে কিং অফ ক্লাব আর কিং অফ স্পেড। এবার দর্শকদেরকে বলছি এই কার্ডটা ভালো করে সাফেল করে দেওয়ার জন্য, যেহেতু দর্শক নেই আমি সাফেল করে দিচ্ছি। এবারে কোনো একটা দর্শককে বলবো যে এর মধ্যে কোনো একটা কার্ডকে নিয়ে নিলে, তো ধরে নিই দর্শকের মধ্যে যে কোনো একটা কার্ড নিলে, যে কার্ডটা হচ্ছে কিং অফ ডায়মন্ড। এবার এই যে কিং অফ ডায়মন্ড আছে, এই কিং অফ ডায়মন্ডটাকে আমি এই কার্ডের প্যাকেটের মধ্যে এই রেখে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে সাফেল করে দিচ্ছি, একটু খুব সুন্দর করে এইভাবে সাফেল করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা কার্ড কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এবার আমার কাছে এখানটা দুখানা কার্ড আছে, কিং অফ স্পেড আর কিং অফ ক্লাব, কিং অফ স্পেড আর কিং অফ ক্লাব। এই দুটো কার্ডকে জাস্ট আমি কার্ডের প্যাকেটটার উপর যদি এইভাবে ওয়েভ করি, তো দেখা যায় ওই কার্ডটা জাম্প করে এই দুটো কার্ডের মধ্যে চলে আসে, কিং অফ ডায়মন্ড। তো এখানটায় কিং অফ স্পেড আছে, এখানটায় কিং অফ ডায়মন্ড আছে, এবার আছে কিং অফ ক্লাব। তো অনেকে বলতে পারে যে আরও একবার ম্যাচটা দেখি, তো দেখুন কিং অফ ডায়মন্ডটা কিন্তু এই দুটো কিং এর মধ্যে আছে। এবারে আমি এই কিং অফ ডায়মন্ডটাকে এই কার্ডের প্যাকেটের মধ্যে এই দিয়ে দিলাম, তাহলে উপরে কি আছে, কিং অফ স্পেড, আর নিচে কি আছে, কিং অফ ক্লাব। এই কিং অফ স্পেড আর কিং অফ ক্লাবটাকে এই নিয়েছি, আর কিং অফ ডায়মন্ডটাকে এই ভিতরে দিয়ে দিয়েছি। এবার আরও একবার এটাকে একটুখানি কাট করলাম, একটু কাট করলাম এইভাবে, অর্থাৎ মিশিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আবার এর উপরে এইভাবে ওয়েভ করি, দেখা যায় এর মধ্যে আবার একটা কার্ড চলে আসে, এবং যে কার্ডটা চলে আসে সেই কার্ডটা হচ্ছে কিং অফ ডায়মন্ড। এরপর আপনারা মনে করলে এই কার্ডের প্যাকেটটাকে সবাইকে দিয়ে দিতে পারেন, সবাই চেক করে দেখতে পারে। তো বন্ধুরা, মেঘটা আপনাদের কেমন লাগলো? তো চলুন এবার আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো এই মেঘটা ঠিক কীভাবে করতে হয়, যাতে এই মেঘটা আপনারা খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারেন এবং সবাইকে খুব সুন্দরভাবে দেখাতে পারেন। তার জন্য আমি ম্যাজিকটাকে খুব ইজি করে আপনাদের শেখাবো, যাতে কোথাও কোনোভাবেই আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রথমত আমাদের দুটো কার্ড দরকার, যে কোনো প্লেয়ার কার্ড নিয়ে নেবেন যাতে দেখতে ভালো লাগে। এস অফ হার্ট, এস অফ ডায়মন্ড নিতে পারেন, বা কিং অফ স্পেড, কিং অফ ক্লাব নিতে পারেন, বা দুখানা তিন দুখানা চার, যা খুশি আপনারা নিতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে। দুটো জোকারও অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু যেন একই রকম দেখতে হয়, তাহলে কিন্তু আরও ভালো লাগে। এবারে কোনো একজন দর্শককে বলছি এর মধ্যে কোনো একটা কার্ডকে নিয়ে নিতে। তো এখানটা হচ্ছে প্রথমে আমরা একটা কন্ট্রোল করবো কার্ডকে, অর্থাৎ দর্শকরা ধরে নিই এই কার্ডটা নিল, এই যে কার্ডটা নিল এই কার্ডটাকে আমাদের টপে কন্ট্রোল করতে হবে। এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কীভাবে একটা কার্ডকে মাঝখান থেকে উপরে কন্ট্রোল করতে হয়। তো এখানটা আর একবার দেখাই, এই থ্রি অফ ডায়মন্ড আছে, এই থ্রি অফ ডায়মন্ডটাকে এই রাখলাম, এবং এই কার্ডের প্যাকেটটাকে এই নিলাম। নেওয়ার পরে আমার ডান হাতের পজিশনটা ঠিক এরকম থাকবে, এর উপর থেকে একটা কার্ডকে এইভাবে ইনজক পজিশনে রাখবো, অর্থাৎ উপর থেকে একটা কার্ডকে ঠিক এইরকম ইনজক পজিশন আমার দিকে থাকবে, এবং বাকি কার্ডগুলোকে এইভাবে
উপরে সাবেল করে দেবো। অর্থাৎ যদি খুব ভালো করে দেখি এই যে ইনজক কার্ড আছে, তাহলে এই নিচের যে কার্ডটা আছে এটা হচ্ছে দর্শকদের সিলেক্টেড কার্ড। যদি উল্টে দেখাই তাহলে সুবিধা হয় ব্যাপারটা বুঝতে। এই পজিশনে আছে, এবার আমি আমার থাম দিয়ে জাস্ট এটাকে এই স্কোয়ার আপ করলাম, করে এটাকে এই ধরলাম, ধরে এই যে নিচের কার্ডের প্যাকেটটাকে এই উপরে দিয়ে দিলাম। অর্থাৎ দর্শকদেরকে বলছি আপনাদের কার্ডটা দিয়ে দিন, তো দর্শক এই কার্ডটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এইভাবে উপরে কার্ডটাকে রাখলাম, তারপর বাকি কার্ডগুলোকে এইভাবে এর উপরে সাফেল করে রেখে দিলাম। তারপরে নিচে এইভাবে থামটাকে রেখে এই উপরে কার্ডটাকে এই ঠেলে তুললাম এবং এখানে একটা গ্যাপ তৈরি হলো, এই কার্ডের প্যাকেটটাকে এই উপরে রেখে দিলাম। অর্থাৎ নিচের কার্ডের প্যাকেটটাকে উপরে চলে গেল। যদি এইভাবে উল্টো অবস্থায় থাকে, এই দর্শকরা দিয়ে দিল কার্ডটা, এই এই হয়ে গেল সাফেল কমপ্লিট। এই কার্ডের কার্ডটাকে চাপলাম, চাপ থেকে একটা ব্রেক চলে এলো, তারপর নিচের কার্ড প্যাকেটটাকে এই দিয়ে দিলাম। বা এটাকে এইভাবেও করা যায়, এই সাফেল করলাম, এই কার্ডের প্যাকেটটা দিয়ে দিলাম, এবার নিচের কার্ডের প্যাকেটটাকে আবার কাট করেই উপরে নিয়ে চলে এলাম। অর্থাৎ কার্ডটাকে ঠিক নিচ থেকে কিন্তু আমরা উপরে নিয়ে চলে এলাম, এবং এটা উল্টো অবস্থায় থাকবে যাতে কেউ না বুঝতে পারে যে আমি কার্ডটাকে ঠিক কোন পজিশনে রেখেছি। এই রাখলাম। এবারে এখানে দুটো কিন্তু কার্ড আছে, দর্শকদের কার্ডটা কিন্তু উপরে আছে, এখানে কিং অফ স্পেড আছে, এখানে কিং অফ ক্লাব আছে। এই কিং অফ স্পেড আর এই কিং অফ ক্লাবটাকে জাস্ট আমি এর উপরে রাখছি। যখন রাখছি সেই মুহূর্তে আমার বাঁতে এই থাম দিয়ে উপরে কার্ডটাকে এই পুশ করছি, যে মুহূর্তে পুশ করছি সেই মুহূর্তে লিটিল ফিঙ্গার দিয়ে এখানে একটা ব্রেক রাখছি। অর্থাৎ এই কার্ডটা পুশ করলাম, পরে এই টানছি, যেই মুহূর্তে টানছি তখন এই লিটিল ফিঙ্গারটাকে এই রেখে জাস্ট এইভাবে কার্ডটাকে টানলাম। অর্থাৎ টপ কার্ডের নিচে কিন্তু ব্রেক চলে এলো, অর্থাৎ কার্ডটা এখানটা থাকবে। যে মুহূর্তে কার্ডটাকে আমি এবার তুলছি এবং দেখাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি ব্রেকটা নিচ্ছি, অর্থাৎ দর্শকদেরকে মিসডিরেক্ট করলাম যাতে না ওরা বুঝতে পারে যে কোন টাইমে আমি ব্রেকটা নিচ্ছি। হাতটা ন্যাচারালি এরকম পজিশন থাকবে, এবার দুটো কার্ডকে জাস্ট এইভাবে দেখি এই রাখলাম, এবার একসঙ্গে তিনটে কার্ডকে এই তুললাম। তোলার পরে উপরের কার্ডকে এই থাম দিয়ে যা এইভাবে বার করে নিলাম। এইখানটায় যে কার্ডটা আছে, অর্থাৎ দর্শকদের কার্ডটা কিন্তু তলায় আছে, আর আমার সিলেক্টেড কার্ড অর্থাৎ এইটার পেয়ার কার্ড হচ্ছে এইটা, এই কার্ডটাকে ঠিক এর উপর রাখলাম। অর্থাৎ এই ছিল দর্শকদের কার্ডটা তলায় ছিল, এক দুই। অর্থাৎ এই দুটো কার্ডটি আমরা নিচ্ছি, তখন এই কার্ডের তলায় ব্রেক রাখছি, তারপর এই দুটো কার্ডকে রাখছি, রেখে এই ব্রেকের উপরে কিন্তু তিনটে কার্ডকে একসঙ্গে রেখেছি। এবার যখন ধরছি তিনটে কার্ডকে একসঙ্গে তুলছি, তুলে বাঁ হাতে থাম দিয়ে এই কার্ডটাকে উপরতে বার করলাম, নিচে দর্শকের কার্ড আর উপরে হচ্ছে এর পেয়ার কার্ড, এই দুটোকে এই রাখলাম। দেখে এই তিনটেকে এইভাবে ধরলাম, দেখে মনে হচ্ছে আমরা দুটো কার্ডকে ধরেছি। এবার জাস্ট আমি এটাকে একটা ম্যাজিক্যাল জেস্চার এটা কাট করতে পারি ওয়ান হ্যান্ড, বা কাউকে দিয়ে সাপেল করাতে পারি, তারপরে এরপরে এইভাবে ওয়েভ করাবো, করলেই দেখ। আর যখন ওয়েভ করাবো তখন এই পজিশনে ছিল কার্ডটা, জাস্ট আমি এই তলায় এই ফার্স্ট ফিঙ্গারটা রেখে জাস্ট এই থামটাকে এই টেনে নেবো। অর্থাৎ এই ছিল, জাস্ট এই যখন ওয়েভ করবো তখন এই টেনে নেবো, এবং এটা দেখলে মনে হয় যেন এই কার্ডটা ম্যাজিক্যালি এই দুটোর মাঝখানে চলে এসছে। তারপরে আমি এই কার্ডটাকে এই রাখবো, দেখে এই কার্ডটা কিন্তু দেখিয়ে দেবো যে এই কার্ডটা দর্শকদের কার্ড। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। আবার কেউ যদি মনে করে এটাকে আমি আর একবার দেখাবো, তখন কিন্তু এটা করতে পারে, অর্থাৎ দ্বিতীয় ফেজে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ কার্ডটা ছিল এই, অর্থাৎ দর্শকদের কার্ডটা মাঝখানে আছে। এবার আমি টপ কার্ডটাকে আমি আমার বাঁতে নেবো, নেওয়ার সময় কিন্তু এই কার্ডের তলায় একটা ব্রেক রাখবো। অর্থাৎ এই দেখালাম, এই কিংটাকে যখন নিলাম তখন কিন্তু এই তলে একটা যে কোনো একটা কার্ড, এক্স কার্ড হবে যে কোনো একটা কার্ড, তার তলে একটা ব্রেক রাখলাম, তারপর কিংটা রাখলাম, তারপরে দর্শকদের কার্ডটাকে এই দেখালাম, তারপরে হচ্ছে একটা কিং রাখলাম। অর্থাৎ এখন ব্রেকের উপরে কিন্তু চারটে কার্ড আছে, চারটে কার্ডকে এই তুললাম। তুলে এবারে টপ কার্ডটাকে প্রথমে এই দেখাবো, যখন দেখাবো তখন কিন্তু এটা আউটডোর অবস্থা, অর্থাৎ দেখতে একটু বেরিয়ে থাকবে। তারপরে একটা, তারপরে দর্শকদের কার্ডটা এই দেখাবো, অর্থাৎ থ্রি অফ ডায়মন্ড। তারপরে কিং অফ ক্লাবটাকে যখন রাখবো, এবং কিং অফ ক্লাবের তলায় কিন্তু এক্স কার্ড থাকবে, এটা কিন্তু একটু আউটডোর অবস্থা রাখবো, অর্থাৎ একটু আমার দিকে থাকবে। দেখলে মনে হলো যে দর্শকদের কার্ডটা কিন্তু দুটো কিং এর মাঝখানে আছে। এবার এখানে দুটো কার্ড আছে, এই দুটো কার্ডকে জাস্ট এইভাবে তুলবো, তুলে একসঙ্গে তিন এইভাবে পুশ করবো, একসঙ্গে দুটো কার্ডকে, এই দুটো কার্ডকে একসঙ্গে পুশ করবো। অর্থাৎ এই নিলাম, এই পুশ করলাম, করে এটার যেই প্যারালাল হলো, অর্থাৎ ব্যাপারটা এই কিং এক্স কার্ড আর এই একটা কিং, ঠিক এই প্যারালাল হলো, সেই মুহূর্তে এইভাবে তিনটে কার্ডকে এই বার করে নেবো। অর্থাৎ দর্শকদের কার্ডটা কিন্তু এখানটা রয়ে গেল, দিয়ে এইভাবে ফ্যান করলে দেখা যাবে যে এখানে যে কার্ড, এখানে একটা কার্ড চলে এসেছে, এটা কিন্তু এক্স কার্ড, যে কার্ডটা ছিল এই। অর্থাৎ ব্যাপারটা এইরকম,
এই দর্শকদের কার্ড, এই একটা কিংকে রাখলাম, এই দর্শকদের কার্ড, আবার এই কিংকে রাখলাম, একসঙ্গে চারটে তুললাম। তোলার পরে এই কার্ডটা আউট জগ অবস্থায়, এরপরে দর্শকদের কার্ড, তারপরে হচ্ছে কিং, আর এই তলায় কিন্তু এক্স কার্ডটা আছে। এবার একসঙ্গে এই দুটোকে তুললাম, তুলে এই প্যারালালে রাখলাম, একসঙ্গে এই কিংটাকে বার করলাম, করে এই ফ্যান করলাম, এটা কিন্তু এক্স কার্ড। এবারে এটাকে টেবিলে রাখতে পারি বা কোথাও রাখতে পারি। তারপরে আবার এই দুটো কার্ড যখন দেখাবো তখন কিন্তু এখানটায় ব্রেক রাখবো। মনে রাখতে হবে ব্রেকটা হচ্ছে সবসময় মিসডিরেকশনের সময় কিন্তু করবো, অর্থাৎ সামনে কোনো কার্ড দেখাচ্ছি সেই টাইমে ব্রেকটা করবো, ব্রেকটা কিন্তু সবার সামনে করলে হবে না। তারপরে এইটাকে এই তিনটে কার্ডকে একসঙ্গে তুললাম, তুলে এইভাবে স্প্রেড করলাম, অর্থাৎ ব্রেকের তলায় কিন্তু দর্শকদের কার্ড আছে। এই স্প্রেড করলাম, করে আবার এই রাখলাম, রেখে টেবিলে বা কোথাও রেখে দিতে পারি। দেওয়ার পরে এই কার্ডটাকে এই দেখাচ্ছি না কিন্তু, যেহেতু এটা এক্স কার্ড, এটাকে মাঝখানে রাখলাম, সবাই ভাবলো কার্ডটা কিন্তু এর মধ্যে চলে গেছে। তারপরে এটাকে এই এক জায়গায় করে এর উপরে এই কার্ডের প্যাকেটটাকে রেখে আবার এরকম স্ন্যাপ করে আবার স্প্রেড করে দেখিয়ে দিতে পারি যে এই দুটো কার্ডের মধ্যে দর্শকদের কার্ডটা চলে গেছে। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমি সেকেন্ড ফেজটা করলাম। খুব শর্টে দেখিয়ে দিই যে কীরকমভাবে করছি। এখানে দুটো কিং আছে, এখানে থ্রি অফ ডায়মন্ড আছে, ঠিক এই পজিশনে ছিল। এই কিং রাখলাম, থ্রি অফ ডায়মন্ড রাখলাম, এই একটা কিং রাখলাম, দেখে এই তিনটে কার্ডকে এই দেখালাম, দেখিয়ে এই স্প্রেড করলাম, করে এই যে কার্ডটা আছে এই কার্ডটাকেই মাঝখানটায় দিয়ে দিলাম, দিয়ে আবার এই একটা কিং আর এই একটা কিংকে দেখালাম, দেখিয়ে এই তুললাম, তুলে এই ধরলাম, ধরে এইখানে এই কার্ডটাকে পুশ করছি, করে এই যে কার্ড আছে এটাকে এই ওয়েভ করছি, করেই আবার দেখালাম যে এর মধ্যে কিন্তু আবার একটা কার্ড চলে এলো, যে কার্ড হচ্ছে দর্শকদের সিলেকশন। অর্থাৎ আপনারা দেখলেন যে সেকেন্ড ফেজটা ঠিক আমি কীভাবে করলাম। অ্যাকচুয়ালি আমি এখানটায় খুব স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি এবং ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি আমি এই মেকটা ঠিক কীভাবে করলাম। কিন্তু আপনারা যখন করবেন প্রথমে খুব ভালো করে ভিডিওটা দেখে আগো পিছু করে একটু ভালো করে দেখবেন, দেখে ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠিক কী করছি, তারপরে আপনারা আপনাদের প্রেজেন্টেশন তার মধ্যে কিন্তু অ্যাড করবেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু করার কোনো দরকার নেই, আপনারা আপনাদের মতো করে ভেবে নিয়ে করতে পারেন। আপনারা অনেকে ভাবেন যে এছাড়া কী করবো, অনেক কিছুই করা যায়। যেমন ধরুন আপনারা দুটো কার্ডকে দেখালেন, এক জায়গায় করলেন, করে কোনো দর্শককে খাতা তুলতে বললেন, তার উপরে কার্ড দুটো রাখবেন, বলবেন আর একটা চাপা দিয়ে দিচ্ছি, তারপরে এক্স কার্ডটা আছে, এক্স কার্ডটা টেবিলে হয়তো আছে, সেটাকে আপনারা কার্ডের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিলেন, দিয়ে স্ন্যাপ করে বলবেন যে আপনি হাতটা তুলবেন, হাত তুলবে, দেখবে দুটো কার্ডের মধ্যে দর্শকদের কার্ডটা চলে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো গুছিয়ে কিন্তু সুন্দরভাবে করতে পারেন। শুধু আপনাদের একটুখানি চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে এটা দেখালে ভালো হয়, আর এটাকে কিন্তু খুব ভালো করে স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই মেয়েটা ঠিক আমি কীভাবে করলাম। তো এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখতে পারেন এবং জানাতে পারেন যে আরও কী কী ম্যাজিক আপনারা শিখতে চান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী দিনে দেখা হবে নতুন মজার ম্যাজিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।